সৈকত সৈকত তুমি কেন চলে গেলে বলো তো? তুমি থাকলে তো ওকে বোঝাতে পারতে, ও হয়তো তোমার কথা শুনতো। আমি জানি ও তোমার কথা শুনতো, কিন্তু ও তো বারবার আমাকে ভুল বুঝছে, বারবার। তুমি আবার কান্নাকাটি করছো তো? এইভাবে সারা দিন ধরে কান্নাকাটি করলে তো তোমার শরীরটা খারাপ হবে। না, চোখ মোচো, এক্ষুনি চোখ মোচো। এত রাত অব্দি তুই কেন ঘুমোসনি মেঘলা? কিছু না, ওই দিভাইটার কথা ভাবছিলাম। তুমিও তো দিভাইয়ের কথা ভেবেই কাঁদছো। ওর কথা ভেবে আর কষ্ট পেও না। ও যদি জেঠুকে ভুলে ভালো থাকতে পারে তাহলে থাক না। না রে মেঘলা, আমি জানি জেম্মা, আমি সব জানি, আমি সব বুঝি। কাল যদি ও কোর্টে গিয়ে জিজুর সাপোর্ট করে তাহলে করুক, ও যদি জেঠুর আগেনস্টে যায় তাহলে যাক, ও যদি আমাদের সবাইকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারে তাহলে থাক। তুমি আর এই নিয়ে ভেবো না। তোমার মেঘলা তোমার সঙ্গে আছে না? বলো, তুমি দেখো, কোনোদিনও তোমার মেঘলা দিভাইয়ের মতো তোমায় কষ্ট দেবে না, কোনোদিনও দেবে না। আচ্ছা ঠিক আছে, এবারে এসো আমার সঙ্গে, এসো ঘুমোবে, চলো তাড়াতাড়ি। ঘুমোবো রে, পরে। পরে মানে পরে না, তুমি আমার সঙ্গে চলো, এক্ষুনি এখানে শোও চুপচাপ। আমি তোমাকে একটা স্লিপিং পিল দিচ্ছি, ওটা খাও আর গুড গার্লের মতো ঘুমিয়ে পড়ো। আর না না, ওষুধ লাগবে না, এমনি আমার লাগবে যে মা, এমনি আমার ঘুম এসে যায়। না আমি তো দেখলাম, বাবাও মাকে কিছুক্ষণ আগে একটা স্লিপিং পিল দিল, আর ওটা খেয়ে আমার মা দিব্যি ঘুম হচ্ছে। তাই তুমিও খাবে আর ঘুমিয়ে পড়বে। নাও। শান্তি হয়েছে? পাগলি কোথাকার। না এবার শুয়ে পড়ো, আর তুমি যতক্ষণ না ঘুমোবে আমি কিন্তু যাবো না। শান্তি জেম্মা, আমার তো শান্তি, কিন্তু কালকের পর থেকে যে আরেকজনের জীবনে সব শান্তি উড়ে যাবে। তুমি দেখো, মেঘলাকে চড় মেরে তুই পার পেয়ে যাবি ভেবেছিলি দি ভাই? বোকা মেয়ে একটা। আর কেউ জানুক না জানুক, তুমি তো জানো অগ্নি খুন করেনি, ও নির্দোষ। আমার তোমার কাছে একটাই প্রার্থনা, এই সত্যিটা যেন আমি আজকে সবার সামনে প্রমাণ করতে পারি, অগ্নিকে আমি ফিরিয়ে আনতে পারি। তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো, আমার মায়ের মুখের হাসিটাও কোথায় যেন হারিয়ে গেছে। আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু আজ তুমি মুখ ফিরিয়ে থাকতে পারবে না, অগ্নিকে তোমাকে ফিরিয়ে দিতেই হবে। আয়ুষী, সেই বাড়ির জন্য এত চিন্তা করছে। তুমি দাদাকে চিন্তা করতে একদম বারণ করো, আমরা সবাই তো আছি। তাছাড়া আর যদি অগ্নি ছাড়া পেয়ে যায় তাহলে তো কথাই নেই। আমিও তো সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি, অগ্নি ভালো ভালো বাড়ি ফিরে আসুক, তারপরে আমি বড় করে নারায়ণ পুজো দেব। কিন্তু আয়ু, এই তো
তুমি সব কাগজপত্র ঠিকঠাক করে নিয়ে নিয়েছো তো? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। কি হয়েছে তোমার? এত শুকনো দেখাচ্ছে কেন? মা বকলে অত রাগ করতে নেই। আর বাড়ির বউ তুমি, কখনো মুখ কালো করে বাড়ি থেকে বেরোবে না কেন? নদী বলছি এবার কিন্তু আমাদের বেরোতে হবে, চল। এসো মা, চল। ও তোমরা সবাই তৈরি? এক কাজ করি বুঝলে, আমিও তোমাদের সঙ্গে কোর্টেই যাই। বাড়িতে বসে থাকলেই মাথায় উল্টো পাল্টা যত কুবুদ্ধি আসবে তার থেকে কোর্টে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। দেরি করে দাও, চলো চলো চলো। আমি আমার ছেলেকে আর বৌমাকে একসঙ্গে বরণ করতে চাই। সাবধানে যেও কেমন। আই কাকা হেব্বি দিয়েছিস তো। আমি আমি দেখছি। হ্যালো, হ্যাঁ মিকি বল। বৌদি, মিকি ফোন করেছে, বলছে তোমার সাথে কিছু আর্জেন্ট দরকার আছে। হ্যাঁ মিথিলা বল। দিভাই তুই সত্যি করে বলতো, তুই কাল রাতে জেম্মাকে কি বলেছিস? কেন কি হয়েছে? কি রে তুই তুই আমি মানলাম, আমি মানলাম তুই তুই জিজুর হয়ে ফাইট করছিস, তা বলে তুই এইভাবে জেম্মাকে হার্ট করবি? মিকি তুই আমাকে বল কি হয়েছে, কি বলছিস তুই মিকি? আমি তো কিছু বুঝতে পারছি না। জেম্মা জেম্মা কিরকম একটা করছে দি ভাই, আমার মনে হয় জেম্মা জেম্মা কিছু একটা খেয়ে ফেলেছে। দি ভাই কি বলছিস কি তুই মিকি, কি খেয়ে ফেলেছে? কাকুমণি কোথায়? মা বাবা ঠাম্মি কেউ নেই, আমি কিছু বুঝতে পারছি না। আমি আমি বাড়িতে একদম একা দি ভাই, আমি জানি না আমি কি করবো। আমাকে এক্ষুনি একবার ও বাড়িতে যেতে হবে, মায়ের শরীরটা ভালো নেই। কাকুমণি কাকুমণি তুমি আর কান্তি কোর্টে চলে যাও, আমি বরং মাকে দেখে সময় মতো কোর্টে চলে যাব। ঠিক আছে, তুমি সাবধানে যেও। হ্যাঁ আর শোনো, কোনো দরকার পড়লে আমাকে একটা ফোন করো। আসি মা, এসো। আজকে আমার ছেলেটা ছাড়া পাওয়ার দিনেই আয়ুষীকে বাড়িতে ছুটতে হলো। ওর মা কি সত্যি অসুস্থ? কে যে কোথায় লাঠি নাড়াচ্ছে সে ভগবানই জানেন। কি রে ফোনে পেলি? হ্যাঁ বাবা ফোন করেছিলাম, বললো যে আসছে। হঠাৎ করে সকাল থেকে বৌদি ডিহাইড্রেশন শুরু হলে কেন সেটাই তো ভাবছি। কাল রাতেও তো শরীর ঠিকই ছিল, ডিনার করলো, কতক্ষণ গল্প করলাম। শরীরের কি দোষ বলো তো বাবা, সারা রাত হয়তো ঘুমোয়নি, দিভাইকে নিয়ে টেনশন করেছে তাই ডিহাইড্রেশন হয়েছে। তুমি জানো এখন রাতের পর রাত জেগে দিভাইয়ের কথা ভাবে আর কাঁদে। বাড়ির যা সিচুয়েশন তৈরি হচ্ছে আমরা চেয়েও কিচ্ছু করতে পারছি। ওদিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, এদিকে তুই মা মোহনা কেউ বাড়িতে নেই, নার্সিংহোমে এত ক্রিটিক্যাল একটা অপারেশন, আমি আমার তো না গিয়েও উপায় নেই সেখানে। তুমি এত টেনশন করো না, আমি আছি তো, কিচ্ছু প্রবলেম হবে না। দিভাই তো চলে আসছে। তা ঠিক মেঘলা, কিন্তু দিভাইয়ের তো আবার কোর্টে যাওয়ার আছে, ও কতক্ষণ থাকতে পারবে এখানে? ইয়েস ডক্টর বলুন। হ্যাঁ আমার মনে আছে, আসলে আমার বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়েছে। একা কাজ করুন আপনারা, অপারেশন অ্যারেঞ্জমেন্ট করুন, আর ওই হ্যাঁ 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 ফর্মালিটিসগুলো ক্লিয়ার করে রাখুন। হ্যাঁ ওকে, আমি আমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাচ্ছি। ওকে বাবা তুমি আর লেট করো না, নার্সিং হোমে যাও। হ্যাঁ যাবো, কিন্তু তার আগে একটা নার্সের বন্দোবস্ত করি। দাঁড়া
বাবা বললাম তো আমি পারবো একটু কি তুমি আমাকে বিশ্বাস করো না নাকি বলো তো আমি তো বললাম 24 ঘন্টা আমি জেমার দেখাশোনা করব আর তাছাড়া তুমি মেডিসিনস দিয়ে দিয়ে চলছে লাইন চলছে তাতে কি প্রবলেম বলো তো আমি তো আছি শিওর পারবি তো শিওর পারবো বারবার আমাকে ফোন করবি বারবার ফোন করব ঠিক আছে আমি বেরোচ্ছি বাবা বলছি যে অলওয়েজ ড্রাইভ স্লো হ্যাঁ প্লিজ ওহো শোন বলছি যে আয়ুষী ওর ফোনটা নার্সিং হোমে ফেলে রেখে গেছিল আমি তোর ঘরে রেখে দিয়েছি ও এলেই তুই ফোনটা দিয়ে দিস হ্যাঁ চল টাটা ভাই দেখ তো তোর জন্য আজকে জেম্মার কি অবস্থাটাই না হলো এতগুলো মেডিসিন স্যালাইন বাড়িটাকে একেবারে নার্সিং হোম বানিয়ে ছাড়লি কি যে করিস না তুই এখন তো আমাকেই দেখছি জেম্মার খেয়ালটা রাখতে হবে সত্যি যদি আইসি এসে পড়ে আমার তো রাজা সাথে একেবারে মায়ের ভয়ে চলে যাবে রক্ষা করো মা রক্ষা করো বলছিলাম সব ঠিকঠাক হবে তো আমাদের বৌমা তো এখন এসে পৌঁছলো বৌমার কাছেই তো সমস্ত সাক্ষ্য প্রমাণ সবই রয়েছে না যেগুলো খুব দরকার ভাগ্নেকে নির্দোষ প্রমাণ করার জন্য ওকে ছাড়িয়ে নেওয়ার জন্য সেগুলো না পেলে তো ভাগ্নে ছাড়া পাবে না দিদিকে বড় মুখ করে সকালে বলে এসেছিলাম যে ভাগ্নেকে আমি বাড়ি নিয়ে ফিরবো কি হবে বলতে পারে ওর মায়ের শরীরটা ভালো নেই তাই হয়তো আসতে দেরি হচ্ছে তবে আমার বিশ্বাস ও কিন্তু আসবেই আপনি মিলিয়ে নেবেন আয়ুষি এলে আমি আর ওকে কি দেখব ওই তো আমাকে দেখে নেবে মনে হচ্ছে চলে আসবে রে মানে তুই চিন্তা করিস না আমার সাথে বহুদিন কথা হয়েছে আসলে বহুদিন মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে তো বাগনা আশায় মরেছে আশা এ তুই কি চেয়ারে করেছিস রে তো চোখে দেখতে পাচ্ছি না আমি তো তোর জায়গায় হাজত বাস করতে চাইছি চাইছি তোর জায়গায় যেন আমি হাজত বাস করতে পারি কিন্তু কিন্তু প্রমাণ টমান না এলে তুই উদ্ধার আইসি বৌমা তো কেমন কেমন দল বদল করে ফেললো তাছাড়া তাকে কুমন্ত্রণা দেওয়ার তো কোনো লোকের অভাব নেই না বলনা আমরা সবাই এতদিন আয়ুষকে আমার চোখ খুলে দিয়েছে ও আমাকে ভরসা দিয়েছে যে আমাকে নির্দোষ প্রমাণ করবে তুমি দেখো আরো পারবেই ও আজকে আসবে আমি জানি ও আসবে চলুন অফিসার সাবধানে তুই কালকে ফোন করে কি বলেছিস বলতো জেম্মাকে আমি কেন বলতো তুই ফোন করে কি বলেছিস না বলেছিস আমি কিচ্ছু জানি না কিন্তু কিন্তু কিরে চুপ করে আছিস কেন বল কি হয়েছে তোর সাথে কথা বলার পর জেম্মা এতটাই হট হয়েছে যে জেম্মা জেম্মা স্লিপিং পিলস খেয়েছে না এটা হতে পারে না মা আমার সাথে কোনোদিন এরকম করতে পারেনি
দিভাই আর তুই যেটা জেম্মার সাথে করছিস সারা দিন খালি জিজু জিজু করে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিস এই সব এবার বন্ধ কর দিভাই আমি হাত জোর করছি তোর কাছে এই সব এবার বন্ধ কর না হলে আমার জেম্মাকে বাঁচানো যাবে না হেটলা হেটলা আমি কি করব বলতো দিভাই আমি যে আমার জেম্মাটাকে অপমান অপমান দেখতে পাচ্ছি না খুব ভালো করেছিস মেঘলা কাকুমণি মাকে ওষুধ দিয়ে গেছে হ্যাঁ বাবা তো ওষুধ দিয়ে গেছে নিতাইদা সব জানে আমি ডেকে দিচ্ছি তোকে বুঝিয়ে দিতে বলছি বাবা বলেছে যে সবসময় জেম্মার পাশে পাশে থাকতে আর একদম টাইম মতো যাতে ওষুধ খাওয়ানো হয় না হলে যে কোনো মুহূর্তে কিছু একটা হয় না না মার কিছু হবে না কিছু না তুই বরং একবার নিতাইদাকে ডাক হ্যাঁ নিতাইদা নিতাইদা একবার আসবে আমায় ডাকছো নিতাইদা মায়ের সব ওষুধ গুলো আমায় একটু বুঝিয়ে দেবে হ্যাঁ আমি দিচ্ছি এই যে এই ওষুধটা এক ঘন্টা পরে খাবে আর এই যে ওষুধটা এটা না আধ ঘন্টার অন্তর অন্তর খাবে আর এই এই ওষুধটা খাওয়া দাওয়ার পরে কিন্তু কেস শুরুর আগে আমাকে তো একবার কোর্টে যেতেই হবে ফাইলের পেপারসগুলো মিস্টার সেনকে পৌঁছতে হবে কিন্তু মাকে এইভাবে একা ফেলে আমি যাবই বা কি করে দিভাই কিছু ভাবছিস হ্যাঁ আমার একবার কোর্টে যাওয়ার খুব দরকার ছিল এই ফাইলটা কাউকে পৌঁছে দিতে হবে তাই তো তুই আমায় বল না দেব আমি পৌঁছে দিচ্ছি তুই পৌঁছে দিবি হ্যাঁ তুই পারবি না কখনো পারবি না জিজুকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা আমি আর যদি কেউ মারতে পারে তাহলেও সেটা না থাক মেঘলা আমি বরং কিছুক্ষণ পরে গিয়ে এই ফাইলটা কোর্টে দিয়ে আসবো তুই ততক্ষণ মাকে দেখিস কেমন তুই আবারও একটা ভুল করলি দিভাই একটা বড় ভুল করলি তুই মিখিকে অবিশ্বাস করলি দেখ এবার তোর সব কিছু আমি কেড়ে নেব তোর সব কিছু তছনছ করে দেবো আমি তোর হাজব্যান্ড তোর শ্বশুর বাড়ি এমনকি তোর মা কোনোটাই আর তোর থাকবে না দেখিস আর এটা এই মিথলাতে প্রয়োগ প্রমিস